হ্যালো এভরিওয়ান, দাদা ফ্যাশন পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা হচ্ছে একটা জ্যাকেট নিয়ে, যে জ্যাকেট হচ্ছে আমরা ডেনিম জ্যাকেট বলে থাকি, যা হচ্ছে আমরা ডেনিম জ্যাকেট পছন্দ করেন। এখন যদি শীত চলে আসছে, অনেকে কিন্তু দেখা যায় মার্কেট থেকে জিন্সের বা বিভিন্ন ফেব্রিকের ডেনিম জ্যাকেট পরবেন। যাদের ডেনিম জ্যাকেটের প্রতি একটা সফট কর্নার আছে, তারা কিন্তু আজকে জ্যাকেটটা পছন্দ করতে পারবেন, কারণ এটা কিন্তু ডেনিম জ্যাকেটের মতোই, কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সম্পূর্ণ ভেড়ার চামড়ার। সো বাট এটার মধ্যে হচ্ছে কিছু কাজ বাকি আছে, যেমন বাটন লাগানো বাকি আছে। এটার জন্য সরি যে এখনো বাটন লাগানো বাকি আছে, তার আগে ভিডিওটা করতে হচ্ছে, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল, দ্যাটস ওয়াই আমরা ভিডিওটা আগে কমপ্লিট করে ফেলেছি। তাহলে চলুন আমরা দেখে আসি আমাদের ডেনিম জ্যাকেট দেখতে কেমন হয়েছে। আপনি কি জানেন, যাদব ফ্যাশন থেকে যে কোনো চামড়া জ্যাকেট আপনি অর্ডার করে বানিয়ে নিন বা রেডিমেড কিনে নিন, প্রত্যেকটা জ্যাকেটের সাথে একটি করে চামড়ার বেল্ট, চামড়ার ওয়ালেট আর চামড়া চাবিরিং সম্পূর্ণ ফ্রি। অফারটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাই আজই যোগাযোগ করুন এই নাম্বারে। সো এটা হচ্ছে আজকে ব্ল্যাক চামড়ার ডেনিম জ্যাকেট। জ্যাকেট কিন্তু খুবই সুন্দর, বাট সরি ফর দ্যাট যে আমাদের এখানে বাটন লাগানো এখন বাকি আছে। এখন হচ্ছে ডেনিম জ্যাকেটের যে বাটনগুলো থাকে ওই টাইপের বাটনগুলো হবে, জাস্ট এটা লাগানো বাকি আছে অ্যান্ড কিছু ক্লিনিং করা বাকি আছে, যেমন এখানে কিছু মার্কিনের দাগ আছে। আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই, দ্যাটস হচ্ছে আমরা এগুলো জাস্ট মানে ভিডিও করার পরে করে ডেলিভারি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা যেহেতু ডেনিম জ্যাকেট, সেহেতু এটা ডিজাইনটা সম্পূর্ণ ডেনিম জ্যাকেটের মতো রাখা হয়েছে। জাস্ট ডেনিম জ্যাকেট হচ্ছে আপনার ফেব্রিকের হয়, এটা হচ্ছে চামড়া ডেনিম জ্যাকেট। তো এটা কলারটা দেখতে পাচ্ছেন শার্ট কলার, অ্যান্ড এটা কলারটা কিন্তু খুবই ছোটো, যেহেতু ডেনিম জ্যাকেটের কলারগুলো একটু মোটামুটি ছোটোই হয়। বাট আপনি চাইলে কলারটা বড় দিতে পারেন, ছোটো দিতে পারেন, বাট এখানে ছোটো রাখা হয়েছে কলারটা মোটামুটি আর কি। আর এখানে দেখতে পাচ্ছি এখানে হোলগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। সো এই হোলগুলো হচ্ছে আপনার বাটনগুলো লাগানো থাকবে, যে ডেনিম জ্যাকেটের যে বাটনগুলো থাকে ওই টাইপের বাটন থাকবে এখানে। আর যদি পকেটের কথা বলি, দেখতে পাচ্ছেন বুকে এখানে দুটো হচ্ছে আপনার দুটো হচ্ছে পকেট উপরে দুটো কভার দেওয়া আছে, যে কভারের মধ্যে হচ্ছে পকেটগুলো ঢেকে থাকবে। অ্যান্ড এখানে কিন্তু হোল করা আছে, এখানে দুইটা বাটন হবে। আর এগুলো কিন্তু সম্পূর্ণ পকেট, অনেক আছে জাস্ট এই টাইপের আপনার কভার দেয়, কোনো রকম পকেট দেওয়া হয় না ভিতরে, বাট এটা কিন্তু পকেট সহ। হ্যাঁ, এটা কিন্তু কোনো ফলস কোনো কভার না, এটার ভিতরে পকেট দেওয়া আছে। অ্যান্ড পকেটের দুই পাশে দেখতে পাচ্ছেন দুইটা জয়েন্ট দেওয়া আছে, সবচেয়ে চাইলে জয়েন্টে ইউজও করতে পারেন, আবার চাইলে ইউজ নাও করতে পারেন, বাট মাঝখানে একটা জয়েন্ট ইউজ করা বাধ্যতামূলক। বাট যেই ভাইয়ের জ্যাকেটটা বানা নিচ্ছে, উনি চেয়েছেন যে এখানে দুইটা জয়েন্ট হবে। সো এই পাশে দুইটা জয়েন্ট আছে, এই পাশে দুইটা জয়েন্ট আছে। যদি হাতের কথা বলি, দেখতে পাচ্ছেন হাতে এখানে আমরা জিপার ইউজ করেছি, ওয়াইকেকে জিপার। সো আমার কাছে মনে হয় ডেনিম জ্যাকেট হিসাবে এটা বাটন সিস্টেম হইলে ভালো হইতো আর কি, সুন্দর লাগতো বেশি, মানে জ্যাকেটের সাথে বেশি মানানসই হইতো। বাট ভাইয়া বলছে চেন সিস্টেম দেওয়ার জন্য, দ্যাটস আমরা চেন সিস্টেম দিয়েছি। সো আপনি চাইলে চেনও দিতে পারেন, চাইলে বাটন সিস্টেমও করতে পারেন। আর ওভারঅল চামড়া কিন্তু অনেক সফট, এখানে সম্পূর্ণ ভেড়ার চামড়া। আপনি যখন চামড়া টাচ করবেন তখন আপনি ফিল করবেন চামড়া অনেক বেশি সফট। যদি এখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এখানে বাটনের যে আপনার হোলগুলো দেওয়া আছে, আর এখানে হচ্ছে আপনার একটা লুপ হবে, এখানে বাটন লাগানো এখন বাকি আছে। এই পাশে একটা এখানে একটা বাটন হবে, যেই এই লুপের মাধ্যমে বাটনটা অ্যাটাচ হয়ে যাবে। সো দুই পাশে দুইটা লুপের অপশন দেওয়া আছে। সো এখন যদি আমরা জ্যাকেটটার পিছন সাইডটা দেখি, সো দেখতে পাচ্ছেন জ্যাকেটের পিছন সাইডটা কিন্তু খুবই মিনিমাল রাখা হয়েছে, যেহেতু একটা ডেনিম জ্যাকেট, ডেনিম জ্যাকেটের পিছনে খুব একটা ডিজাইন হয় না। সো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা উপরে একটা জয়েন্ট দেওয়া আছে অ্যান্ড পিছনে স্ট্রেট জয়েন্ট দেওয়া আছে। সো আপনি চাইলে কার্ভ টাইপের জয়েন্ট দিতে পারেন, চাইলে এরকম স্ট্রেট জয়েন্ট দিতে পারেন, বাট এই জয়েন্টগুলো স্ট্রেট দেওয়া আছে। পিছনের সাইডটা হচ্ছে আপনি এরকম হবে। যদি এখন আমরা ভিতরের সাইডটা দেখি, ভিতরের সাইডে আমরা কি ফেব্রিক ইউজ করেছি, সো যদি এখন আমরা ভিতরের সাইডটা দেখি, দেখতে পাচ্ছেন ভিতরের সাইড হচ্ছে আমরা যে কোটের যে কাপড়টা আছে ওই কাপড়টা ইউজ করেছি, অ্যান্ড ভিতরে এই পাশে একটা জিপার সহ পকেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আর এই পাশে হচ্ছে একটা জিপার ছাড়া পকেট দেওয়া আছে, দুই পাশে দুইটা পকেট ইউজ করা হয়েছে। আর কাপড়টা হচ্ছে কোটের ভালো মানের একটা কাপড়, সো যেহেতু চামড়ার থিকনেসটা অনেক কম, সফট, তো ওইটার সাথে হচ্ছে সামঞ্জস্যতা বজায় রেখে ভিতরে ফেব্রিকটা দেওয়া হয়েছে, যেন জ্যাকেট অনেক পাতলা লাগে বা জ্যাকেট অনেক হালকা লাগে। সো এই জ্যাকেটটা হচ্ছে এরকমভাবে বানানো হয়েছে যেটা আপনি নর্মাল শীতেও পরতে পারবেন, খুব বেশি শীত পরার প্রয়োজন নেই, হালকা পাতলা শীতেও আপনি জ্যাকেটটা পরতে পারবেন। সো এটা ছিল আজকে আমাদের চামড়ার ডেনিম জ্যাকেট। আমাদের যে জ্যাকেটটা এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভেড়ার চামড়া, অ্যান্ড ভেড়ার চামড়া টপ গ্রেন লেদার। আপনি চাইলে ফুল গ্রেন নিতে পারেন, চাইলে জেনুইন লেদার নিতে পারেন, যে কোনো টাইপের লেদার দিয়ে আপনি কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। আর আমাদের শোরুমটা হচ্ছে হাজেবেক লেদার কলেজের সামনে। আমি আপনাদেরকে অলওয়েজ রিকোয়েস্ট করে আসার আগে কল দিয়ে আসার জন্য, কারণ এমন অনেক সময় হয় যে কাস্টমার এসে কল দিয়ে আমাকে পায় না, সে দেখা যায় আমার সাথে দেখা করার জন্য। আমরা যেহেতু ভিডিও দেখে আসছে, মানে বিলিফটা বা তার ট্রাস্টটা কিন্তু শুধু আমার উপরে ডিপেন্ড করতেছে, তো অনেকে দেখা যায় আমার সাথে কথা বলতে আমার কাছেই অর্ডারটা দিতে আসে, বাট সেই ক্ষেত্রে দেখা যায় সে দিতে পারে না, কারণ সে আমার সাথে যোগাযোগ করে আসে নাই। অ্যান্ড আমি বিভিন্ন কাজে দেখা যায় শোরুমে বাইরে থাকি, তো দ্যাটস ওয়াই আমি অলওয়েজ রিকোয়েস্ট করি যে আসার আগে জাস্ট একটা কল দিয়ে জেনে আসবেন যে আমি শোরুমে আছি কিনা বা আমি আমার অফিসে অ্যাভেলেবল কিনা। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।